तृणमूल कांग्रेस जरा नेता आ रबिउल चाचा बोलूं और हमिद भाई बोलूं क्षमता नहीं ममता दीर का किछु बोलार ओरा ममता दीर का किछु बोलार क्षमता नहीं। বাঁকুড়ার ইন্দাসে বিজেপির পরিবর্তন যাত্রায় বক্তব্য রাখতে গিয়ে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ বলেন, আমি সাংসদ থাকাকালীন ইন্দাসে অনেক উন্নয়ন হয়েছে এবং আগামী দিনেও কৃষকদের সুবিধার্থে দ্বারকেশ্বর নদীতে জল ধরে রেখে ড্যামের ব্যবস্থা করা হবে। এছাড়াও ইন্দাসে একটি স্টেডিয়াম ও ইন্দাসে হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতাল করে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। তিনি আরও বলেন যে তৃণমূল কংগ্রেসের যারা নেতা আছে তাদের কোনো ক্ষমতা নেই ইন্দাসে উন্নয়ন নিয়ে মমতা দিদিকে কিছু বলার। সাংসদ সৌমিত্র খাঁয়ের পাল্টা প্রতিক্রিয়ায় ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ বলেন, ভোট এলেই বিজেপি উন্নয়নের মিথ্যা প্রতিশ্রুতি দেয়। তিনি আরও বলেন, ইন্দাসে উন্নয়ন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছানো দরকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় হলেন মানবিক মুখ। মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের প্রয়োজনে সবসময় সাহায্য করে থাকেন। একই সঙ্গে তিনি বিজেপির পরিবর্তন যাত্রাকে সুপার ফ্লপ বলেন। তিনি বলেন, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কম লোক দেখে গাড়ি থেকে নামেননি এবং মঞ্চে ওঠেননি। বাঁকুড়া থেকে আব্দুল হাই রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। যখন তৃণমূল কংগ্রেস সন্ত্রাস করে আপনারা দুয়ার তুলে আশীর্বাদ দিয়ে সাংসদ জিতিয়েছেন, কেন না ইন্দাস ব্লকের ডেভেলপমেন্ট চাই, কেন না বাংলাকে সোনার বাংলা গড়তে চাই। আর আজকে তাই আমি শুধু দুটো কথা বলবো, ইন্দাসে যেটা চাই সেটা হচ্ছে ইন্দাস কৃষি প্রবণ এরিয়া। আমাদের একটা ডিমান্ড ছিল বাঁকুড়া টু মোসাগ্রাম রেলপথে ইলেকট্রিক ফিক্সেশন চাই। আজকে সেই ট্রেন উদ্ঘাটন করে এলাম, আগামীকাল সকাল থেকে আমাদের ট্রেনটা চলবে ইলেকট্রিফিকেশন। এই ইলেকট্রিক ট্রেনটা চলবে, আপনারা চেয়েছেন দুটো ট্রেন সেটাও করেছি, আপনারা চেয়েছেন আপনারা ইন্দাসের উপর দিয়ে বাঁকুড়া টু মোসাগ্রাম হয়ে যাতে হাওড়ায় পৌঁছাতে পারেন আমি সেটাও করব। শুধু ছোট মাস সময় দিন, মোসাগ্রামের কানেক্টিং করব। আর আপনারা চাইছেন ইন্দাসের চাষি মানুষের সুবিধার জন্য আমি দুটো প্ল্যান তৈরি করেছি। একটা প্ল্যান হলো আমাদের যে ইন্দাসের থেকে কতুলপুর যাচ্ছে যে ব্রিজটা আছে, সেই ব্রিজে যদি আমরা দ্বারকেশ্বরের জলটা ধরে রাখতে পারি, ওখানে যদি ড্যাম করতে পারি, তাহলে আমাদের আর কোনোদিন জলের অভাব হবে না। ওটা আমি করব, ওটা আমি করব, এটা আমি আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি। এখানে শাসপুর থেকে শুরু করে এখানে রোল থেকে শুরু করে ইন্দাস এক দুই এখানে ভালো খেলার মাঠ নেই। এখানে যে খেলার মাঠটা আছে, এই হাই স্কুলে খেলার মাঠটা আছে, আমি আপনাদেরকে কথা দিয়ে বলছি বিষ্ণুপুর স্টেডিয়ামকে যেভাবে সাজিয়েছি ইন্দাসে সেই ঠিকভাবে এই ইন্দাস স্টেডিয়াম তৈরি করব, ইন্দাস স্টেডিয়াম তৈরি করব। শুধু আপনাদের আশীর্বাদটা চাই, কেন জানেন, কারণ ইন্দাসে তৃণমূল কংগ্রেসের এখানে যারা নেতা আছে রবিউল চাচাই বলুন আর হামিদ ভাই বলুন, ওদের ক্ষমতা নেই মমতা দির কাছে কিছু বলার, ওরা মমতা দির কাছে কিছু বলার ক্ষমতা নেই। কিন্তু আমি আপনাদেরকে বলছি, ভারতীয় জনতা পার্টি আমাকে রাজ্য যুব মোর্চা প্রেসিডেন্ট করেছে, দুই থেকে পাঁচের মধ্যে একটা লিডারশিপের তৈরি করার জন্য ভারতীয় জনতা পার্টি আশীর্বাদ করেছে। আপনারা আশীর্বাদ করেছেন বলে সাংসদ হয়েছি, আর সেই সাংসদে গোটা কলকাতা জুড়ে আন্দোলন করেছি, আর প্রত্যেকটা দিন আন্দোলন করি। 38টা মাথার উপরে কেস আছে, তাও ভয় করিনি, মনে করেছি তৃণমূল কংগ্রেসকে হটাতেই হবে, তৃণমূল কংগ্রেসকে হটাতেই হবে, তৃণমূল কংগ্রেসকে হটাতেই হবে। কথা বলি, এটা বিজেপি নেতাদের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, এটা একটা অভ্যাস, ওদের ট্রেনিং করা হয় কীভাবে প্রতিশ্রুতি দেবে। আমরা 2014 সাল থেকে আজকে 2021 সাল নরেন্দ্র মোদীর সরকার দিল্লির ক্ষমতায় আছে, আমরা প্রতিনিয়ত দেখেছি এরা কীভাবে প্রতিশ্রুতি দেয়, এটা বড় কথা নয়, ভোট এলেই বলে। আর যিনি বলেছেন ড্যাম করে দেবো, এর আগেও তিনি সাংসদ ছিলেন, এমএলএ ছিলেন, তখন কি নাকে সরষের তেল দিয়ে ঘুমাচ্ছিলেন, তখন করেননি কেন? আজকে নির্বাচন এসছে, তাই রাজনীতিমূলক প্রতিশ্রুতি দিচ্ছে। আর
উন্নয়নের দাবি নিয়ে, ইন্দাসের কি উন্নয়ন হয়েছে বা কি হবে এই দাবি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছানো কোনো প্রয়োজন হয় না। কারণ আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে মানবিক মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় যখন দেখেন যে ছাত্রছাত্রীরা হেঁটে রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে, তিনি তাদের জন্য জুতোর ব্যবস্থা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন দেখেন যে ছাত্রছাত্রীরা গরিব শ্রমজীবী মেহনতি ছাত্রছাত্রীরা, তার ছেলেরা যখন ছিঁড়া জামা পরে স্কুলে যায়, তাদের জন্য ড্রেসের ব্যবস্থা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রীদের জন্য কন্যাশ্রী ব্যবস্থা করেছেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে উন্নয়নের দাবি নিয়ে যেতে হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক মুখ্যমন্ত্রী, তিনি করেন। আর এরা প্রতিশ্রুতি দিতে পারে, প্রতিশ্রুতি দেওয়ার জন্য এরা ট্রেনিং নিয়ে এসছে। এরা খুব ট্রেনিং নিয়ে আজকে এসছে। আর আজকের পরিবর্তন যাত্রা হচ্ছে ফ্লপ হয়েছে, 300-400 লোক হয়েছে। আবার আমি শুনলাম নাকি মঞ্চে ওঠা নিয়েও প্রবলেম হয়েছে। এদের মানুষ বিশ্বাস করে না, ভরসা করে না। ইন্দাসের মানুষ ওদের সাথে নাই, আর ওদের ওই পরিবর্তন যাত্রা দেখতেও যায়নি, ওদের সভাতেও যায়নি, মিছিলেও যায়নি। 200-400 এখানে কিছু বিজেপির নেতা আছে, দুয়ানার নেতা আর আটানার গল্প করে। তো তারা বলেছিল এখানে 20,000 লোক জড়ো করবে। যখন দিলীপবাবু শুনেছিল যে 200-300 লোক হয়েছে, তার জন্য দিলীপবাবু আর আসেননি। তিনি আমাদের ইন্দাসের শেষের দিকে কতুলপুরের কাছে দাঁড়িয়েছিলেন। আমি খবর পেলাম যখন এইদিকে পরিবর্তন যাত্রা রথ বেরিয়ে যখন গোবিন্দপুর ক্রস করেছে, তারপর চেপে উনি কতুলপুরের দিকে গেছেন। সবাটাই লজ্জায় আসেনি, শুধু দিলীপবাবু নয়, ওদের একদম রাজ্য পর্যবেক্ষক থেকে শুরু করে সকল নেতৃত্ব যে সভাতেই যাচ্ছে ফ্লপ সভা হচ্ছে। তাই প্রত্যেকটা সভার ওদের যাওয়ার সাহস হচ্ছে না, লজ্জায় মুখ লুকাচ্ছে। ঘোষ অপটিক্যাল, এখানে প্রতিদিন কম্পিউটারের দ্বারা চক্ষু পরীক্ষা করা হয় এবং ডাক্তারি প্রেসক্রিপশন অনুযায়ী চশমা পাওয়া যায়। তাছাড়া চক্ষুরোগ সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধানের জন্য এই প্রথমবার ঘোষ অপটিক্যালে পরিষেবা প্রদান করছেন চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার আর কে গুপ্তা। তাই ডাক্তারবাবুর সাথে পরামর্শ গ্রহণের জন্য চলে আসুন প্রত্যেক মাসের দ্বিতীয় এবং চতুর্থ রবিবার সকাল 10টা থেকে 6টা পর্যন্ত। আমাদের ঠিকানা ঘোষ অপটিক্যাল, রঘুনাথপুর, পুরুলিয়া, বাঁকুড়া রোড, মণ্ডল পেট্রোল পাম্পের সামনে। আমাদের যোগাযোগ নাম্বার 8436225377।